ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব 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 ভালো আছো। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আজকে কিন্তু আমি করতে চলেছি। অলরেডি তোমরা থাম্বনেল সমস্ত কিছু দেখে বুঝতেই পেরে গেছো যে কি ভিডিও করতে চলেছি, কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও করতে চলেছি এটা তোমরা বুঝতে পেরে গেছো। আর আমি চেষ্টা করব, বাবা এরকম করে না বাবা, ওরে বাবারে। আর তোমাদের ভীষণ 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 রিকোয়েস্ট ছিল এরা বেলুন চ্যালেঞ্জ করার, বেলুন পার্ট 2 উইথ রিয়ান। অনেকেই রিকোয়েস্ট করেছে যে ছেলে এত সুন্দর হাসছে, এত সুন্দর হাসছে, প্লিজ ছেলেকে ক্যামেরার সামনে আনো, ক্যামেরার সামনে এনে করো। তাই আজকে এদিকে উইথ রিয়ান আমরা আজকে বেলুন ফোলাবো এবং ফাটাবো, ঠিক আছে? আজকে আমরা চ্যালেঞ্জ করব। আর আজকে তার জন্য রয়েছে টোটাল একটা, যেটা অলরেডি যে বাচ্চা এটা হয়তো লিক করে দেবে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আগের আমার চ্যালেঞ্জ ছিল কিন্তু পাঁচটা বেলুন, আজকে পাঁচটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ছটা, সাতটা, মানে বুঝতে পারছো, সাতটা বেলুন ফাটাবো। এবং অবশ্যই আগের বারের মতন এইবারেও আরো আরো নতুন নতুন টুইস্ট থাকবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই যারা এখনো আমার পাশে নেই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে জানিও কেমন লাগছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কথা বলে রাখি, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু প্লিজ 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 কেউ কিছু মনে করো না, কারণ খাটের ওপরে ছাড়া ওকে নিয়ে ভিডিও করা আমার পসিবল না। তো সেই জন্য চলো ফার্স্ট বেলুন শুরু করি। আর হ্যাঁ, আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যদি ভাই চুটকি করো, চুটকি মিন্স যেটা বুঝিয়ে যে ফেটে গেলে সেটাকে নিয়ে আবার ফুলিয়ে ফাটানো চেষ্টা করবো, কারণ বেলুনটা না ফেটে নিচে পড়ে যাচ্ছে, নিচে পড়ে গেলে আমি কালেক্ট করতে নিচে নামতে পারবো না। আমি চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, এই যে ফার্স্ট বেলুন, গোপাল, জয় গোপাল বলে শুরু করি। চলো এদিকে, আমি দেখতে পাচ্ছেন তোকে, এদিকে এদিকে এদিকে, এই যে এক্সাইটমেন্ট দেখো একজনের। তো চলো এটাকে একটু বেঁধে নিই, এই বাধাটাতেই না আমার একটু সমস্যা হয়, একটু নানি নোকটা একটু বড় করছি, সেইখানে যাই হোক বেঁধে ফেলছি। এই 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 বাধা হয়ে গেছে, এই ফার্স্ট বেলুন বাধা হয়ে গেছে। চলো তুমি ফাটাও 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 পুশ ফাটাও, চলো আমি এটা মাথা দিয়ে ফাটাই, মাথা দিয়ে। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। আচ্ছা নেক্সট, হ্যাঁ নেক্সট। আচ্ছা চুটকি করবো না, কোথায় উড়ে চলে গেল বৃষ্টি। হ্যাঁ চেষ্টা করছি, একটা চুটকি করবো, ঠিক আছে? দেখো এইটাতে কি চুটকি হবে, বা দেখো এটাকে দেখো কি চুটকি হবে এটাতে, কোথায় সব পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা পেয়েছি পেয়েছি, এটাকে চুটকি মানে এরভাবে করে। ও ফোড়ানোর চেষ্টা করছে, দাঁড়া
আমি ঝুটকি পাচ্ছি না, সো সরি। আচ্ছা চলো নেক্সট 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 বেলুন। এবার আমি ধম করে ফাটাবো, এবার ধম করে ফাটাবো, এবার কিভাবে ফাটাবো, ধম করে ফাটাবো। দাঁড়া এখানে বস, আমি বি করে নি, আগে ফুলিয়ে নি, ফুলিয়ে নি, দাঁড়া। নিলাম, এটা ফাটাবো আমি বগল দিয়ে। এই দেখো, ওয়ান টু থ্রি, ফেটে গেছে, এটাকেও ফাটাও। দেখো চলো, এটা ফুলছে না, দাঁড়া। বেলুন গুলোতে না লাল রং দেওয়া আছে, পুরো হাত গুলো লাল লাল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বেলুন ফুলিয়ে নিয়েছি। এবার বস এখানে, বস এখানে, আসো এখানে, আসো এখানে, আসো। দেখতে হবে তো সবাইকে, দেখতে হবে তো। এটা ফাটাবো, দেখো আমার খুব সুন্দর ভুড়ি আছে, এটা ফাটাবো হচ্ছে ভুড়ি দিয়ে। আবার ওয়ান টু থ্রি, বানায় আমি ভুলে গেছি আসলে। যাই হোক, আচ্ছা এটাকে এটাকে ফোলাই। হ্যাঁ, দেখিস এটা না ওপরটা আমি কেন হয় না, দেখো এখানটা ফাটা, ওই জন্য বুঝতে পারছি না। আমি যেটা ছোটই বানালাম এটাকে, ফাটাতে পারি, ফাটানো যায় অ্যাটলিস্ট। দাঁড়া বাবা, দাঁড়া 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 বাবা, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। কিন্তু তোমাকে একটু হাই বলে দাও, হাই বলে দাও, এখানে হাই বলে দাও, এখানটা হাই বলে দাও। আচ্ছা এবার এটাকে ফাটাবো হচ্ছে দাঁত দিয়ে। মুখে লাগবে, কিন্তু হেভি মুখে লাগবে, তার জন্য দাঁতিনি করে সাবস্ক্রাইব করো। কি করছো? হচ্ছে না, এই দুটো কালারের আছে, একটা হচ্ছে অরেঞ্জ, একটা হচ্ছে রেড, আর অরেঞ্জটাকে এখানে ইয়েলো মনে হচ্ছে ক্যামেরায়, ঠিক আছে। অরেঞ্জ আছে অ্যান্ড রেড আছে। চলো ফার্স্টে রেড শেষ করি, লাস্টে অরেঞ্জটা ফাটাবো। এদিকে এসো বেটা, এদিকে এসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো, ঠিক আছে।
যে হবে, কেমন লাগছে কমেন্ট করো, কমেন্ট করো আর একটু যদি পারো, যদি ভালো, যদি খুব ভালো লেগে থাকে। তার সাথে তোমরা সবসময় ত্রিয়ানকে এটাতে দেখতে চেয়েছিলে, তাই ত্রিয়ানকে তোমার সাথে চলে এসে। আচ্ছা এইবারে আমরা এটা কিভাবে ফাটাবো, দাঁত হয়ে গেল এরম, হাতের চাপে হয়ে গেল, বুড়ি দিয়ে হয়ে গেল, এবার এটা কি দিয়ে, মাথা দিয়ে। 1 2 3 আচ্ছা লাস্ট বেলুন, ঠিক আছে ভিডিওটা অলরেডি 10 মিনিট রান, তো তাড়াতাড়ি একটু করতে হবে তাই না। এবার হচ্ছে এইটা, এই এই পড়ে যাচ্ছে, তো যাই হোক এই যে লাস্ট বেলুন তোমাদের সবার নামে, আর ফাটাবো আমি এইরকম ভাবে বুক দিয়ে, মানে বুকে ভালোবাসে ভরে বেলুনটাকে ফাটিয়ে দেবো। তো চলো ফাটাবো, বুকের মধ্যে রাখলাম। ওকে জল খাওয়াবো, তো অবশ্যই মা ছেলে জুটির বেলুন ফোলানো এবং ফাটানো, বেলুন ফোলানো এবং ফাটানো, এই মানে বিভিন্ন রকম ভাবে ফাটানো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই part-3 চাও কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যারা আমার রিকোয়েস্ট করেছিলে তাদেরকে আমি চেষ্টা করব তাদের কমেন্টগুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে, টাটা।